দেখ শিখোৰে আপোনাক স্বাগত আজি মই আপোনাৰ দেশ বিদেশৰ তিৰিছ টি গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনাক অনুৰোধ ভিডিঅ'টি সম্পূৰ্ণ দেখিব ভাল লাগিলে ইক লাই চেয়াৰ নিশ্চয় কৰে নম্বর ওয়ান রাজ্যের প্রথম দিন কোভিড টিকাকরণ একাশি রাজ্যের প্রথম দিনের নির্ধারিত লক্ষ্যের একাশি প্রত টিকা করণ হয়েছে কালি রাজ্যের মোট তের হাজার জন লোক কোভিড টিকা নিয়েছেন প্রথম পর্যায়ে কালি ষোলো হাজার তিনশো ষোলো জনক টিকা দেওয়া লক্ষ্য রখযাই বলে রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ পক্ষ্যের পাঁচটি জেলার শত প্রত টিকাকরণ হয়েছে সেগুলো হল ভদ্রক কোরাপুট অনুগুড় বা কন্ধমাড়বর্ণপুরের সর্বনিম্ন একাবন প্রত অর্থাৎ দুইশ রু শহে এক জন టాబర్ణిక స్కూల్ రే అన్లైన్ నమలేఖా

দেবে বেসরকারি অন অনুদান প্রাপ্ত বিদ্যালয় প্রথম কিংবা প্রি প্রাইমেরি শ্রেণী পঁচিশ প্রত সিট গরিব ছাত্রছাত্রী লাগে সংরক্ষণ রাখবে সংখ্যালঘু শিক্ষানুষ্ঠানগুড়ি এই নিয়ম লাগু হব নাখাইব লাগে ছাত্রছাত্রী পঞ্জিকরণ করা পড়ে ছাত্রছাত্রী অভিভাবক মানে কমন সর্ভিস সেটর তথা সাইবর ক্যাফে যাই স্কুলের নামলেখা লাগি উপরোক্ত পোর্টালে পঞ্জিকরণ করবে নম্বর থ্রি ট্রেন্রে ই ক্যাটরিং সেবক অনুমতি দেওয়া ভারতীয় রেল হজার হাজার রেযাত্রীপ্রে খুশি খবর ভারতীয়লবাই শুক্রবার এক গুর্বপূর্ণ ঘোষণা করেছে ভারতীয় রেবাই শুক্রবার নির্দিষ্ট কতোটি রেষ্টেসনার ই ক্যাটেং সেবা ঘোষণা করেছি মন্ত্রণালয় পক্ষ কুহযাইছে যে দেশের নির্দিষ্ট কতোটি ষেসনে খাদ্য ডেলিভারি করা

राज्य वैश्विक शिक्षा दामूळक प्रशिक्षण परिषद अठासम परिषद बैठक अनुषित होईल आईटीआई पंजीकरण फि उच्छेद्या आईटीआई निटीआय पॉलिटेक्निक शिक्षा व्यवस्था अधिक स्वच्छता लक्ष्य छात्र लक्षे परिचय छात्रछात्रीचय को आधार संजयीकरण सज्जीकरण सचिव गुरुवारोप एसी िटिर टी एक उन्नतमान पाठगार डिजिटाल लब्रेरी प्रतिष्ठा करण्याव द्यायची सहीपरी परिषद अधीनस्थ अनलन परिक्षा निमंते भेंडर चयनप निष्पत्ती সূচনা রাজ্যের শুখিলা পাগ। রাত্র তাপমাত্রার বিশেষ পরবর্তন না দুই দিন শীতর প্রকোপ জারি রহব এবং তাপরে তাপমাত্রা তিন চারি ডিগ্রি বডি বলে ভুবনেশ্বর পাণিপাগ কার্যালয় পক্ষ সূচনা দিয়ে যাই ঝারসুগুড়া জেলার গোটিয়ে দুইটি স্থান উত্তর আভ্যন্তরীণ ওড়শায় বিশেষভাবে শীতর প্রকোপ রয়েছে আজ সকাল সাড়ে আটটা যা জগৎসিংহপুর পুরী খোর্ধা নয়গড় কন্ধমাড় বৌদ্ধ এবং গঞ্জাম আদি জেলায় ঘন কুহড়ি দেখা এসব জেলায় ইলো ওয়ার্নিং জারি করাছি অপরপক্ষে কটক কলহি কেন্দ্ৰপডা মালকানগিৰি ৰায়দ্ৰক কোৰাপুট আদি জিলাৰে সাধাৰণ কুড়িৰ প্ৰভাৱ পৰিলক্ষিত হ'ব ৰাজ্যৰ সবু জিলাৰে পাগ শুখিলা ৰা ৰাতিৰ তাপমাত্ৰ বিশেষ পৰিৱৰ্তন ঘটিব নাই বুলি ভূৱনেশ্বৰ পাণিপাগ কাৰ্যালয় পক্ষ নিযুক্ত হবে চারি হাজার পাঁচশো নয় শিক্ষক শিক্ষয়ী রাজ্য বিদ্যালয় গণশিক্ষা বিভাগ অধীন উচ্চ বিদ্যা নিক্ষক নিযুক্ত হবে। শুক্রবার এনে রাজ্য অর্থ আইন যোজনা সংযোজনা বিভাগের বরিষ্ঠ পদাধিকারী হয়ে উচ্চস্তরীয় বৈঠকের এনে নিতি যাই অর্থ বিভাগ পক্ষ শুক্রবার নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করা মঞ্জুরি মিছিল বেড়ে খুব শীঘ্র প্রক্রিয়া আরম্ভ করব বিদ্যালয় গণশিক্ষা বিভাগ বিভাগ পক্ষ এনেই স্বতন্ত্র যোজনা প্রস্তুত করা প্রস্তুতি আরম্ভ হয়েছে উচ্চদ্যালয়েৰে খালি থকা শিক্ষক শিক্ষয়িত্ৰী পদক পূৰণ কৰাী উচ্চ বিদ্যালয়ৰ মোট চাৰি হাজাৰ চাৰিশ পঞ্চাশী জিক্ষক শিক্ষয়ত্ৰী নূত ভাৱে নিযুক্তি দিয়া যাব নিযুক্তি প্ৰক্ৰিয়াৰে স্বচ্ছত বজাই ৰখিব খোলা বিজ্ঞাপন প্ৰকাশ কৰিব নিষ্পত্তি নিজৰ হিন্দী সংস্কৃত উৰ্দু বিষয় পি টি পদ পূৰণ কৰা চাৰি মাছ মধ্য সমস্ত নিযুক্তি প্ৰক্ৰিয়া শেষ হ'ব আচন্ত শিক্ষাবৰ্ষ পূৰ্ব নিক্ষক বিদ্যালয় নিযুক্তি সাৰিব লক্ষ্য ৰখিছে নিযুক্তি প্রক্রিয়ায় যেভাবে ভাল শিক্ষক নিযুক্তি হব ও স্বচ্ছতা বজায় রহব সেই খুব শীঘ্র এক কমিটি গঠন করা জম্বর সেভেন এপ্ৰিল অঠৰৰে ডাক্তৰী পি জি প্ৰৱেশিকা ডা্তৰী স্নাতকোত্তৰ পাঠ্যক্ৰমৰ নাম লিখিব চলিত বৰ্ষ এপ্ৰিল অঠৰৰে ন্যাচনাল ইজিবিলিটি কম এণ্ট্ৰা টেষ্ট ফৰ পোষ্ট গ্ৰাজুট পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব এই সংক্ৰান্তত ন্যাসনা বোৰ্ড অফ এগামিনেচন পক্ষ বিজ্ঞপ্তি প্ৰকাশ পাইছে দেশৰে থকা ছাৰ শেদ দুই ডা্তৰী শিক্ষানুষ্ঠানে মষ্টৰ অফ চৰ্জৰী অৰ্থাৎ এম এছৰে দশ হাজাৰ আঠশ একৈশ ডক্টৰ অফ মেডিচিন এম ডিৰে উনৈছ হাজাৰ নেপন পিজি ডিপ্লোমে এক হাজার নশ অশি এবং এমডস্রে ছাজার পাঁচশো এক সিট উপলব্ধ রয়েছে উপরোক্ত সিট্রে এমবিবিএস ডাক্তার পিজি পাঠ পড়মন্ত্রে প্রবেশিকা পরীক্ষা দেবে চলিত বর্ষ কম্প্যুটার বেসড টেস্ট মাধ্যমে পরীক্ষা করি সাড়ে তিন ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হব যে এমবিবিএস ডাক্তার জুন্ধা ইন্টার্নশ সম্পূর্ণ করে সেই মানে পরীক্ষা দেওয়া পঞ্জিকরণ করবে তাপর এমবিবিএস সার্টিফিকেট মেডিকা কাউন্সিল অফ ইন্ডিয়া এবং রাজ্য মেডিকা কৌন্সিল্রে পঞ্জিকৃত হয়ে আবশ্যক প্রকাশিত বিজ্ঞপ্তি উল্লেখ করা নম্বৰ এইট ষ্টাৰ্টগুড়িকাই এক হাজাৰ কোটিৰ পাঠি ঘোষণা কলে প্ৰধানমন্ত্ৰী দেশৰ ষ্টাৰ্ট অপগুড়িক প্ৰাৰম্ভিক পাণ্ঠি উপলব্ধ কৰিবক প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী কালি এক হাজাৰ কোটিৰ এক চিট ফণ্ড ঘোষণা কৰিাৰ্ট মানে এক স্বতন্ত্ৰ টেলিভিজন কাৰ্যক্ৰমৰ ঘোষণা কৰিছিল এই কাৰ্যক্ৰমৰ না ষ্টাৰ্ট অপ চাম্পিঅন আৰু এই জাতীয় টেলিভিজন চেনেল দূৰদৰ্শনৰে প্ৰসাৰিত হ'ব প্ৰত্যেক এপিচোডৰ অৱধি এক ঘণ্টা ৰহিব এই কাৰ্যক্ৰম বাৰ সপ্তাহ প্ৰসাৰিত হ'ব এতিয়া ভাৰতৰ সফল উদ্ভাৱক আৰু উদ্যোগী কথা কোৱা যাব સ્ટાર્ટઅપ ઇન્ડિયા અંતર્જા સંમિની પ્રારંભને ઉદબોધન પ્રધાનમંત્રી જે સ્ટાર્ટઅપ ગુડિક જેપરી પુંજીભાવ ભારત સરકાર વિશેષ દૃષ્ટિ નંબર સ્ક્રાપ મંજૂરી નીતિન ગડકરી বহু প্ৰতীক্ষিত স্ক্ৰাপ নীতিক শীঘ্ৰ মঞ্জুৰি মিলিব বুলি কেন্দ্ৰ চড়ক পৰিবহন আৰু ৰাজপথ মন্ত্ৰী নীতিন গড়কী কৰিছিল পোন্ধৰ বৰ্ষৰ অধিক পুৰুষ গাড়ীগুড়িক প্ৰত্যাহাৰ কৰি ইলেক্ট্ৰিক যানৰ গ্ৰহণীয়তা বঢ়াব পাই দুহাৰ উনৈছ জুলাই ছবিশেৰে মোটৰ যান নিমেৰে সংশোধন কৰি স্ক্ৰাপ নীতি আনিব প্ৰস্তাৱ দিয়া যায় আমাৰ মন্ত্ৰালয় প্ৰস্তাৱ খুব শীঘ্ৰ এই নীতিক মঞ্জুৰি মিলিব বুলি শ্ৰী গড়কৰি ପନ୍ଦର ବର୍ଷରୁ ଅଧିକ ପୁରୁଣା ବସ୍ ଟ୍ରକ୍ ଓ କାର୍ ଆଦିଗୁଡ଼ିକ ପାଇଁ ଏହି ନୀତି ଲାଗୁ ହେବ ଦୁଇହଜାର ଏକୋଇଶ ବାଇଶ ବଜେଟ୍ରେ ସ୍କ୍ରାପ୍ ନୀତି ବିଷୟରେ ଘୋଷଣା ହେବ ବୋଲି ଚର୍ଚ୍ଚା ହେଉଛି ପ୍ରଦୂଷଣ କରୁଥିବା ପୁରୁଣା ଗାଡ଼ିଗୁଡ଼ିକୁ ରାସ୍ତାରୁ ହଟେଇବାରେ ଏହା ବିଶେଷ ସହାୟକ ହେବ ଏଥିସହିତ ନୂଆ ଗାଡ଼ିର ଚାହିଦା ମଧ୍ୟ ବଢ଼ିବ ତେବେ ଏହି ନୀତି ଉପରେ ଚୂଡ଼ାନ୍ତ ନିଷ୍ପତ୍ତି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟ ଗ୍ରହଣ କରିବ ଏହି ନୀତି ମଞ୍ଜୁର ହେବା ପରେ ଭାରତ ଗାଡ଼ିର ହବ୍ରେ ପରିଣତ ହେବ ଏବଂ ବିଭିନ୍ନ ଗାଡ଼ିର ଦାମ୍ ହ୍ରାସ ପାଇବ ବୋଲି ଗଡ଼କରୀ କହିଛନ୍ତି ନମ୍ବର ଟେନ୍ ଆସନ୍ତା ଶିକ୍ଷାବର୍ଷଠାରୁ ଆଦର୍ଶ ବିଦ୍ୟାଳୟରେ ବାଣିଜ୍ୟ ଷ୍ଟ୍ରିମ୍ରେ ନାମଲେଖା କହିଲେ ଗଣଶିକ୍ଷା ମନ୍ତ୍ରୀ ରାଜ୍ୟର ସବୁ ଆଦର୍ଶ ବିଦ୍ୟାଳୟରେ ଆସନ୍ତା ଶିକ୍ଷାବର୍ଷଠାରୁ ବାଣିଜ୍ୟ ଷ୍ଟ୍ରିମ୍ରେ ନାମଲେଖା ଆରମ୍ଭ ହେବ ବିଦ୍ୟାଳୟ ଗଣଶିକ୍ଷା ମନ୍ତ୍ରୀ ସମୀର ରଞ୍ଜନ ଦାସ ଏହି ସୂଚନା ଦେଇଛନ୍ତି ଆଦର୍ଶ ବିଦ୍ୟାଳୟର ସଫଳତା ପରେ ଏହି ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି ଆର୍ଥିକ ଅନଗ୍ରସର ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ଲାଗି ଇଡବ୍ଲ୍ୟୁଏସ୍ କୋଠାରେ ଆଡ଼ମିସନ୍ ଅନଲାଇନ୍ରେ କରାଯିବ ଯାହାଦ୍ୱାରା ସ୍ୱଚ୍ଛତା ରହିପାରିବ କିଛି ସ୍ଥାନରୁ ଆଡ଼ମିସନ୍ ସମ୍ପର୍କିତ ଅନିୟମିତତା ଆସିବା ପରେ ଏହି ନିଷ୍ପଭି ହୋଇଛି ଖୁବ୍ ଶୀଘ୍ର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏହାକୁ ଲୋକାର୍ପିତ করিব বলি শ্রী দাস কইছন্তি নাম্বার 11 নিস্পত্তি বদলাইলা হোয়াটসঅ্যাপ ফেব্রুয়ারি 8 সূদা বন্ধ হেবনি

ପର୍ଯ୍ୟନ୍ତ ବଢ଼େଇ ଦେଇଛି নম্বর টুয়েলভ রেডবাই ষাডিয়মে বহু ক্রীড়া সুবিধা উদ্ঘাটিত রেডবাই ইন্ডোর টা বিভিন্ন ক্রীড়া সুবিধা উদ্ঘাটিত হয়েছে পূর্বতট রেপথ মহাপ্রবন্ধক বিদ্যাভূষণ সমেত রেপথর অতিরিক্ত মহাপ্রবন্ধক সুধীর কুমার প্রমুখ বিভাগীয় অধিকারী ও ক্রীড়াবিত উপস্থিতরে দুই মহিলা বিশিষ্ট জিম্নায় ইন্ডোর টা টেবল টেনিস কোর্ট হ্যান্ডবল কোর্ট বাস্কেটবল কোর্ট ও কবাডি কোর্ট করা উদ্ঘাটনাই ইন্ডোর টা পাখে এক লন টেনিস ক্লে কোর্ট ও রাড়বাই ক্রিকেট টাডমে ক্রিকেট একাডেমি মহাপ্রবন্ধক উদ্ঘাটন করছেন ক্রীড়াকে প্রোৎসা করার পূর্বত রেডো স্পোর্টস আসোসিয়েসন রেডো ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্স যোগাইছি বর্তমান এখন অনেক সুবিধা সহ নবীকরণ করা নম্বর থার্টিন কোভা্সিনের পার্শ্ব প্রত্রিয়া দেখা দে কোম্পানি দেব ক্ষতিপূরণ কোভিড স্বদেশী টিকা বিকশিত ভারত যে যদি কে টিকা নেওয়া পরে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন কোম্পানি এর ক্ষতিপূরণ দেব ভারত বায়োটেক ভারত সরকার কোভাক্সিন লক্ষ ডোজ যোগাই বরাদ টিকা গ্রহণকারী দ্বারা স্বাক্ষরিত অনুযায়ী যদি প্রতিক্রিয়া কিংবা গুরুতর প্রতিক্রিয়া দেখা যায় সরকার নির্ধারিত তথা প্রাধিকৃত কেন্দ্র তথা সদ্যতা অনুযায়ী চিকিৎসা সুবিধা যোগাই দিয়া যাব যদি পাৰ্শ্বতিক্ৰিয়া টিকা সৈতে জড়িত তে কম্পানী এতিয়াই দেৱ নম্বর ফর্টিন টিকা নিয়ে স্বাস্থ্যকর্মী কথা হলে নবীন সারা দেশ সহিত কাল ওড়শায় কোভিড টিকাকরণ কার্যক্রম আরম্ভ পাঁচটি মহানগর নিগম এমস সমেত রাজ্যর শহ একষি কেন্দ্রে টিকাকরণ করা এই অবসরের মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক টিকা নিয়ে স্বাস্থ্যকর্মী ডাক্তার কথা হয়ে সে উৎসাহিত করা সহ খুব কম সময় মধ্যে টিকা প্রস্তত করে দেশের বৈজ্ঞানিক মানুষ ধন্যবাদ জনাইছেন টিকাকরণ কার্যক্রম চলিত বর্ষর সবুঠার বড় এবং গুরুত্বপূর্ণ কার্যক্রম ভাবে বর্ণনা করে କରିବା ଦିଗରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସମସ୍ତଙ୍କର ବିଶେଷ କରି ସ୍ୱାସ୍ଥ୍ୟକର୍ମୀମାନଙ୍କ ସହଯୋଗ କାମନା କରିଥିଲେ ନମ୍ବର ଫିଫ୍ଟିନ୍ बोबडे को शिख संगठन रमक कृषकों ट्राक्टर शोभा अटकाओ ना आंर्जातिकन शिख फर जिस् शुक्रवार सुप्रीमकोर्टर प्रधान विचारपति एसए को धमक धमक धमक्रे प्रधान विचारपति एसएफजे जानवर छबिश्रे कृषकों प्रस्तावित ट्राक्टर शोभा न रोकवाक क्वाई जोबडे को, को एसएफजे शिख को, को जो मैंने गणहत्या तुम्हें सहित रही एबे पंजाब कृषकों गणहत्या दायी नरेन् मोदी सरकार पक्षर रही उसी দুই হাজাৰ একৈশ মচা তেছজে সমস্ত ন্যায়ক আন্তৰ্জাতিক আইন অনুযায়ী বিচাৰ কৰিব নম্বৰ ছিক্সটি এঘাৰ ৰাজ্যৰে বেয়া পক্ষী জ্বৰ বা বাৰ্ড ফ্লু মৎস্য পশুপালন দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয় দেশের এগারোটি রাজ্যের পক্ষীজ্বর বা বার্ডফ্লু ব্যাপি সর্বসাধারণ পক্ষীজ্বর বিষয়ে সচেতন করা দিগে পদক্ষেপ নিয়ে যাই মন্ত্রণালয় অন্যপক্ষে ডিগ্রি সেটিগ্রেড তাপমাত্রার নষ্ট হয়ে যাই সে দৃষ্টি সতুরি ডিগ্রি অধিক তাপমাত্রার খাইলে তা মানব শরীর সুরক্ষিত রন্ত্রণালয় কর্তৃপক্ষ মানুষ সূচনা দেওয়্যগুড়ি পরামর্শ দিয়ে যাই কুকুড়া এবং কুকুরা জাত উপরে কৌশি নিষেধাজ্ঞ লু নাকু নিবেদন করা নম্বরটি राज्यले पोइस्तरी जन कोड आक्रांत चिह्न राज्य पोइश अठस्तरी जन कोड आक्रान्त चिह्न हुन्छ अनुगुड्री चारि बात बरगडु दस भद्रकु चारि बलाङ्गीरु पाँच कटकु चारि देवगढुर दुई गजपतिहरू तिन गञजाम्रि जाजपुरु सात झारसुगढु तेइस कलाहाँहरू जन खोर्धु पाँच कोरापुटु लकिरि जे मयरभँ्जु दुई नुवापुर षोह पुरुहरू उन्नाइस रायगडु दुई सम्बलपुर चौबिस सोनपुरु दुई सुन्दरगढ तिरिज चिह्न नंबर एटिन फाइजर टिक ने आखि बुझिए तेइस କୋଭିଡ୍ ଭାଇରସ୍ର ଦାଉରୁ ବର୍ତ୍ତିବା ପାଇଁ ସାରା ବିଶ୍ୱରେ ଟିକାକରଣ ଚାଲିଛି ଏହାରି ଭିତରେ ନର୍ୱେର ତେଇଶ ଜଣ ଟିକା ନେବା ପରେ ମୃତ୍ୟୁବରଣ କରିଛନ୍ତି ଏଥିସହ ଅନେକ ଅସୁସ୍ଥ ହୋଇପଡ଼ିଛନ୍ତି ଏହାପରେ ନର୍ୱେରେ ଯେଉଁମାନେ ଟିକା ନେଇଛନ୍ତି ସେମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଆତଙ୍କ ଖେଳିଯାଇଛି ନର୍ୱେବାସୀ ଆମେରିକା ଦ୍ୱାରା ପ୍ରସ୍ତୁତ ଫାଇଜର୍ ବାୟୋଟେକ୍ ଏବଂ ମଡେର୍ଣ୍ଣା ନେଇଛନ୍ତି ଏହା ଏମ୍ଆର୍ଏନ୍ଏ ଟିକା ମୃତ ତେଇଶ ଜଣଙ୍କ ମଧ୍ୟରୁ ତେର ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ କାରଣ ସମାନ ରହିଥିବା ଡାକ୍ତର କହିଛନ୍ତି ମୃତକମାନେ ଟିକା ନେବା ପରେ ଡାଇରିଆ ଜ୍ୱର ଅଣନିଶ୍ୱାସୀ ହୋଇପଡ଼ିଥିଲେ ବାକି ମୃତକଙ୍କ କାରଣ ଖୋଜୁଛନ୍ତି ବିଶେଷଜ୍ଞ ନର୍ୱେରେ ଏଯାବତ୍ ଫାଇଜର୍ ଏବଂ ମଡେର୍ଣ୍ଣା ଟିକାର ପ୍ରଥମ ଡୋଜ୍ ତିରିଶ ହଜାର ଲୋକ ନେଇଥିବା ଜଣାପଡ଼ିଛି নম্বর নাইনটিন অর্ণব গোস্বামী হাটসঅপ্ চাটিং ভাইরাল রিপব্লিক টিভি মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী এবং টিভি রেটিং এজেন্সি বার্কর তৎকালীন সিও পার্থ দাস দাসগুপ্ত মধ্যে হয়েটসঅপ চাটিংর এক স্ক্রিনশট ভাইরা হবায় লাগিছি। এক চাট্রে দাসগুপ্ত যে এনবিএ কু অবরোধ করা মু আত্মবিশ্বাসর সহ কুচি পার্থ দাসগুপ্ত অর্ণবঙ্ যে তুমে কিছি ন মু তুমি সমর্থন করেছি মু অন্য চ্যানেল লোককে জাম দেইছি পার্থ দাসগুপ্ত এবং রোমিল রামগরিয়া গিরফ হেবা পরে মুম্বাই ব্রাঞ্চ মুখ্য মিলিন ভরম্বেছেন যে বার্ক সর্বরূপ উভয়ঙ্ বিরোধে সিআইইউ গুরুত্বপূর্ণ প্রমাণ পাইছি যা প্রমাণ করুচি যে এই দুই অভিযুক্ত অর্ণব গোস্বামী মিশি এক ষড়যন্ত্র করে এই চাটগুড় মধ্যে সূচি যে রিপাবলিক টিভি ও রিপাবলিক ভারত সপক্ষে রেটিং পাই। বার্ক অধিকারী মানে কিছু অনিয়মিততা করুচি

বিগত দিনে কটক সমেত আখপাখ অঞ্চলের দৈনন্দিন ব্যবহৃত অনেক নকলি সামগ্রী কারখানা ঠাব হয়েবেলায় সম্বলপুরে শনিবার এক নকলি ডিটারজেন্ট সর্ফ কারখানা ঠাব হয়েছে সম্বলপুর দুইটি স্থান যথা বরইপালি নূয়পড়া ও ক্ষেতরাজপুর অঞ্চলের এক গোদাম এবং এক দোকান পুলিশ শনিবার সন্ধ্যা সময় চড়ি দুইশ অনচাশটি বস্তায় প্রায় অনতি হাজার দুইশ অশি প্যাকেট ও পাঁচ বস্তায় ছশটি নকলি সর্ফ জবত করেছে বহুদিন সম্বলপুর শহর মধ্যে হিন্দুস্থান লিভার কোম্পানি সর্ফ এক্সেল ব্রাড্র প্যাকিং করে নকলি সর্ফ বিক্রি করা অভিযোগ হয়ে আসুতাব কোম্পানি পক্ষ এনই অইঠা পাানার এক লিখিত অভিযোগ করা নম্বর টোয়েন্টি টু ଏକାବନତମ ଭାରତୀୟ ଅନ୍ତର୍ଜାତୀୟ ଚଳଚ୍ଚିତ୍ର ମହୋତ୍ସବର ଶୁଭାରମ୍ଭ ପାଣଜୀ ଗୋଆରେ ଅନୁଷ୍ଠିତ ଭାରତୀୟ ଅନ୍ତର୍ଜାତୀୟ ଚଳଚ୍ଚିତ୍ର ସମୂହର ଆଇଏଫ୍ଏଫ୍ଆଇର ଏକାବନତମ ସଂସ୍କରଣ ଆରମ୍ଭ ହୋଇଛି ଏଥିରେ ହିନ୍ଦୀ ଓ ବଙ୍ଗଳା ଚଳଚ୍ଚିତ୍ର ଜଗତର ଜଣାଶୁଣା ଅଭିନେତା ନିର୍ମାତା ନିର୍ଦ୍ଦେଶକ ତଥା ଗାୟକ ବିଶ୍ୱଜିତ ଚାଟାର୍ଜୀଙ୍କୁ ବର୍ଷର ଶ୍ରେଷ୍ଠ ଭାରତୀୟ ଚଳଚ୍ଚିତ୍ର ବ୍ୟକ୍ତିତ୍ୱ ପୁରସ୍କାରରେ ସମ୍ମାନିତ କରାଯାଇଛି କେନ୍ଦ୍ର ସୂଚନା ଓ ପ୍ରସାରଣ ମନ୍ତ୍ରୀ ପ୍ରକାଶ ଜାଭଡେକର ଏହି ମହୋତ୍ସବର ଉଦ୍ଘାଟନୀ ସମାରୋହ ଅବସରରେ ପୁରସ୍କାର ଘୋଷଣା କରିଥିଲେ নম্বৰ টুৱেণ্টি থ্ৰী পশ্চিমবংগ আইন শৃংখলা পৰিস্থিতি আৰু নিৰ্বাচন প্ৰস্তুতি সমীক্ষা কৰো নিৰ্বাচন কমিশন নিৰ্বাচন কমিশন দল আচন্ত সপ্তাহেৰে পশ্চিমবংগ গছ কৰি ৰাজ্যৰ আইন শৃংখলা পৰিস্থিতি আৰু নিৰ্বাচন প্ৰস্তুতিৰ সমীক্ষা কৰে পশ্চিমবংগৰ বিধানসভা নিৰ্বাচন হ'ব নিৰ্বাচন কমিশন দল ৰাজ্যকু গৈ যাওঁ মুখ্য নিৰ্বাচন কমিশন সুনীল আৰোডা নেতৃত্বৰে পূৰ্ণাংগ নিৰ্বাচন কমিশন দল বুধবাৰ দিন ক'লকাত যাই পহবে সেনে ৰাজ্য মুখ্য সচিব ঘৰৈ সচিব পুলিচ ডিজি জিলাপা তথা এছপি মান সমে বৰিষ্ঠ প্ৰশাসনিক অফিচৰ মানুহ সাক্ষাৎ কৰিব নিৰ্চন কমিশনৰ সুদীপ জৈন কিছুদিন পূৰ্বে কোলকাত গস্ত কৰি ৰাজ্য প্ৰশাচনিক অফিচৰ মান বৈঠকৰে যোগদে নম্বৰ টুৱেণ্টি ফ'ৰ উত্তৰ কোৰিয়া পৰীক্ষা কল নোৱাৰা শক্তিশালী ক্ষেপণাস্ত্ৰ উত্তৰ কোৰিয়াৰ চৰম শত্ৰু ভাৱে বিবেচিত আমেৰিকা ৰাষ্ট্ৰপতি ডোনাল্ড ট্ৰম্পৰ কাৰ্যকাল প্ৰায় সৰবাৰে বিদায় বেডেৰে উত্তৰ কোৰিয় এক ছত্ৰবাদী শাসক কিম জং উন দেশৰ এক শক্তিশালী ক্ষেপণাস্ত্ৰাভা ঘটনা চৰ্চাৰ বিষয় হৈছিল পুগুকচং ফাইভ নামক এই নূত শৈলীৰ ক্ষেপণাস্ত্ৰ বুঢ়া জাহাজৰ নিক্ষেপ হৈ পাৰিব দীৰ্ঘ উনৈশ কিলোমিটৰৰ লক্ষ্যভেদ ক্ষমতা ৰখিপাৰিছে নম্বৰ টুৱেণ্টি ফাইভ পি এছ অংশন বিকিব ৰাজন পৰামৰ্শ

ভয় আবশ্যকতা আবশ্যতা নম্বর টোয়েন্টি সিক্স লেউটিলা মহামারী টিয়ার চালিয়েছে বিশিষ্ট হসপিটাল চাইনা ভয়, সারা বিশ্ব বেড়ে কোভিড ভ্যাকসিন জরিয়ায় আশার আলোক দেখুছি, সেতু চাইনার পুথে ঘাতক মহামারী ব্যাপিছি হুয়ে এবং হেইলোং জ্যাং প্রান্তরে মহামারী ব্যাপি জনাপড়ি এই দুইটি স্থানের লকডাউন জারি করাছি তেত্রিশ হেক্টর জমিরে সিজিয়াং জুয়াংরে এক বিশাখার কিন্টার তেয়ারি হয়েছে যেটি ছশো জন কেন্টাইন সেন্টার তেয়ার নিয়োজিত থাকলে শহেটি বড় বড় মেসিন চব্বিশ ঘণ্টা ধরে চালু থাক সূচনা রয়েছে সেইপর তিন হাজার সচ্যবিশিষ্ট কেন্টাইন সোর তো সূচনা রয়েছে নম্বর টোয়েন্টি সেভেন টিএমসি ছাড়বে নি শতা রায় বিধানসভা নির্বাচন পাখি আসবশ টিএমসি সকট বডিবায় লাগি জনক টিএমসি নেতা তথা মমতা বানার্জী অতি নিকটতম নেতা মন্ত্রী দল ছাড়ুটি এবে অভিনেত্রী রাজনেতা পাটি সাংসদ শতাব্দী রায় দল ছাড়ুয়া খবর চর্চার প্রসঙ্গ হয়েছেন যে সে দল ছাড়বে না শনিবার দিল্লি গৃহমন্ত্রী অমিত শাহ শতাব্দী ভেটেবে বলে গণমাধ্যমে তবে কালী সন্ধ্যায় সে তাঁর আভিমুখ্য বদল এবং শাহু ভেটবে নম্বর টোয়েন্টি এইট হাইস্কুলের পড়বে প্রাথমিক শিক্ষক হাইস্কুল ছাত্রছাত্রী পড়বে প্রাথমিক শিক্ষক বর্তমান সময় হাইস্কুলের দশম শ্রেণী ছাত্রছাত্রী শিক্ষা দেওয়া ক্ষেত্রে বহু সমস্যা সৃষ্টি হচ্ছে শিক্ষক অভাব যোগ অনেক বিদ্যালয়ের ঠিকভাবে ক্লাস হয়ে পুনা না দৃষ্টিতে রক্ষি কড়া ও বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মানুষ হাইস্কুলিয়োজিত করা এ সম্পর্কিত এক কালি বিদ্যালয় গণশিক্ষা বিভাগ পক্ষম প্রদান করা নম্বর টোয়েন্টি নাইন অষ্ট্রে অলআউট টিম ইন্ডিয়া করা পড়ি বড় স্কোর ইঞ্জুরি সমস্যা যোগ অনভিজ্ঞ বোলর মানুষ টিম ইন্ডিয়া ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেড়ুতি বেড়ে প্রথম ইনিংসে অষ্ট্রে তিনশো অনসরী রন করে অলআউট হয়ে যাই গতকাল পাঁচ ওইকেট হরি দুইশো চৌতরি রন সংগ্রহ করে ঘরো দল কাল আউ পঞ্চানবে রন করে বাঁকি পাঁচটি ওইকেট হরাই ভারতীয় দল ব্যাটিং করা ওইছে ব্যাটসম্যান মানুষ এর গুরুদায়িত্ব নেওয়া পড়ব ও বড় স্কোর করা পড়ব ନମ୍ବର ଥାର୍ଟି ରୁଟଙ୍କ ଶତକ ଇଂଲଣ୍ଡ ଶହେ ପଞ୍ଚାଶୀ ରନ୍ରେ ଆଗୁଆ ଡେନ୍ ବେସ୍ ଓ ଷ୍ଟୋର୍ଟ୍ ବ୍ରଡ଼ଙ୍କ ଘାତକ ବୋଲିଂ ପରେ ଅଧିନାୟକ ଜୋ ରୁଟଙ୍କ ପରାଜିତ ଶତକ ଓ ପଦାର୍ପଣକାରୀ ଡାନିଏଲ୍ ଲରେନ୍ସଙ୍କ ଚତୁର୍ଥ ୱିକେଟ୍ରେ କୀର୍ତ୍ତିମାନ ଭରା ଶହେ ତେସ୍ତରି ରନ୍ ଭାଗିଦାରୀ ବଡ଼ରେ ଭ୍ରମଣକାରୀ ଇଂଲଣ୍ଡ ଏଠାରେ ଚାଲିଥିବା ଗେଲ୍ ଟେଷ୍ଟ ବର୍ଷା ବାଧାପ୍ରାପ୍ତ ଦ୍ୱିତୀୟ ଦିବସରେ ଚାରି ୱିକେଟ୍ ବିନିମୟରେ ତିନିଶହ କୋଡ଼ିଏ ରନ୍ କରି ନେଇଛି ଏଥିସହିତ ହାତରେ ଛଅ ୱିକେଟ୍ ଥାଇ ଘରି ଶ୍ରୀଲଙ୍କା ପ୍ରଥମ ପାଢ଼ୀ ସ୍କୋର୍ଠାରୁ ଶହେ ପଞ୍ଚାଅଶୀ ରନ୍ ଅଗ୍ରଣୀ ପାଇସାରିଛି वीडियोटी को संपूर्ण देखिथिबारु बहुत-बहुत धन्यवाद